আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টিটা একবারে হচ্ছে না, মানে সকালে কিছুক্ষণ হয়েছে, থেমে গেছে, আবার বৃষ্টিটা মানে আবার একটু হইলো, আবার থেমে যাচ্ছে, এরকম করেই সারাদিন বৃষ্টি হচ্ছে। ছাদে আসলাম কারণ হচ্ছে বাসায় না কেমন একটা দম বন্ধকর পরিবেশ মনে হচ্ছিল, মানে মানে সব কিছু কেমন একটা বদ্ধ একটা ব্যাপার মনে হচ্ছিল। তো আমার মনে হলো যে বৃষ্টির পরে ছাদে আসলে এমনিতেই ভালো লাগে, আর যেহেতু আমার একটু খারাপ লাগছে তো ছাদে আসলে নিশ্চয়ই ভালো লাগবে, এই জন্য এই দুপুরবেলায় ছাদে আসলাম। এখন বৃষ্টি নাই, হাঁটতে ভালোই লাগতেছে, তো এখন একটু ঘোরাঘুরি করব ছাদে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর যেটা হয়েছে, গত 2-3 দিন ধরে আমার টোটালি কোনো ঘুম নাই, ঘুম নাই বলতে একেবারেই ঘুম নাই, মানে আমি সকাল সারা রাত জেগেছিলাম। সকাল হয়েছে ফজরের আজান দিয়েছে, ফজরের আজানের পর আমি ফিল করলাম আস্তে আস্তে করে আলো ছড়ালো, সকাল একেবারে ঝলমলে সকাল হলো, রোদ উঠলো, তারপর মানুষজনের ছোটাছুটি শুরু হয়ে গেল, এগুলো সবই দেখতেছি। স্টিল এখন পর্যন্ত দুপুরবেলা এখন পর্যন্ত আমার ঘুম নাই, গতকালও সেম একই অবস্থা হয়েছে, মানে 2 নাইট আমার টোটালি ঘুম নাই। আর তার আগের দিন কিছুটা 1-2 ঘন্টার মতো ঘুম আসছিলো, তারপর আবার ঘুমটা ভেঙে গিয়েছিলো, মানে ওভারঅল মিলে আমার আসলে টোটালি ঘুম নাই। হ্যাঁ, মানে যে কারণে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, তো ঘুম নাই এই জন্য আসলে কি খাবো, ঘুমের ওষুধ খাবো না কি করব কিছুই বুঝতেছি না। আর এর মধ্যে আমি আবার একটা অদ্ভুত কাজ করছি, সেটা হচ্ছে আমি একটু কড়া করে চা খেয়েছি। হ্যাঁ, একদম কড়া লিকারের চা, মানে সচরাচর কোনো মানুষ এত কড়া লিকারের চা খেতে পারে না, তো আমার আসলে কি মানে শারীরিক কন্ডিশন এত বেশি খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিল কড়া চা খেলে আমার বেশ ভালো লাগবে, তো আমি সেটাই খেয়েছি, একবার না বেশ কয়েকবার খেয়েছি। এখন যেটা হচ্ছে মানে অন্য অন্য প্রবলেমও মনে হচ্ছে, মানে শরীরে বিভিন্ন রকম সমস্যাও লাগতেছে, তো যাই হোক এগুলো বাদ দাও, চলো আমরা একটু গল্প করি। ছাদে যেহেতু আসছি একটু গল্প করি, ছাদে তো সবসময় গাছ দেখাই, মাঝে মাঝে একটু গল্প করতেও তো ভালো লাগে, তাই না? আমার ফেসের যে কন্ডিশন তাতে নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে আমার ঘুম না আসার সাথে আমার ফেস কেমন অদ্ভুত লাগতেছে দেখতে, আমি নিজেও বুঝতেছি। আসলে ফেসের দিকে তাকানোর আর ইচ্ছে করতেছে না, ভালোও লাগতেছে না। স্কুল ছুটি হয়েছে মনে হয়, বাচ্চারা স্কুলের এই গেটের সামনে দাঁড়িয়ে আছে, আচ্ছা তোমাদেরকে একটু দেখাই। ওই যে সব বাচ্চারা, দুইটা ছেলে বাচ্চা দাঁড়িয়ে আছে, ওরা মনে হয় স্কুল ছুটি হয়েছে যার কারণে আসছে। আর এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, এই কুকুরটা সবসময় দিন রাত এই গলির মধ্যেই থাকে, সবসময় থাকে, তো আসলে এটা আমাদের এলাকার মানে আমাদের এই এরিয়াটার একটা সঙ্গী বলা চলে। ও সারা রাতই জেগে পাহারা দেয়, দিনের বেলা এখানে ঘোরাঘুরি করে, যে যেটা দেয় সেটা খায়, আবার এই যে বসে পড়লো শুয়ে পড়ে, এইটা আসলে ওর প্রতিদিনের কাজ। তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কয়েকটা কথা বলি, সেটা হলো যে বিশ্বাস ভেঙে গেলে তো মানুষের মানে কি কন্ডিশন হয়, আমার মনে হয় যাদের বিশ্বাস ভেঙে গেছে তারা সবাই জানে, আমার সাথে একমত হবে যে বিশ্বাস ভেঙে গেলে কেমন লাগে সেটা তোমরা সবাই জানো, যারা যাদের যাদের ভাঙছে। একটা মেয়ের সাথে শুধু অন্যায় হয় তা না, একটা ছেলের সাথেও হয়, মানে আমাদের গুটি কয়েক মানুষের সাথে প্রতি মুহূর্তে অন্যায় করা হচ্ছে, তো আমাদের আসলে যে কয়েকজন আমরা যারা ফেস করেছি এই অন্যায়গুলো, তাদের আসলে আমাদের প্রতিবাদ করা উচিত। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু হই, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু হই, কি বলবো মানে বলতে লজ্জা লাগে যে আমরা মেয়েরাই মেয়েদের শত্রু হই। আমরা একবার ভাবি না যে আমার জন্য আরেকটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে বা আমার জন্য আরেকটা মেয়ের সমস্যা হচ্ছে, এটা কিন্তু আমরা ভাবি না। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু তৃতীয় পক্ষের জন্য,
তৃতীয় পক্ষের জন্য সম্পর্ক ভেঙে যায়। অদ্ভুত লাগে না কথাটা, যে তৃতীয় পক্ষের জন্য সম্পর্ক ভাঙে কেন, এত ভঙ্গুর কেন সম্পর্ক? আরে ভাই, তোমার লাইফ পার্টনার, তুমি যাকে মানে ভালোবাসো বা তুমি আর তুমি যাকে চাও, সে হয়তো বা সে তো তার চাকচিক্য ভাল লাগে, তার প্রাচুর্য ভাল লাগে, হ্যাঁ, তার কি বলবো, একটা আমি আমাকে ক্ষমা করো, আমি একটা ছেলের এক্সাম্পল দিয়ে দিয়ে বলতেছি। ধরো একটা ছেলের অল্প বয়সী মেয়ে ভালো লাগে, অল্প বয়সী মেয়ের সৌন্দর্য ভালো লাগে, অল্প বয়সী মেয়ের সাথে ঘুরতে ভালো লাগে, অল্প বয়সী মেয়ের সাথে রেস্টুরেন্টে যেতে ভালো লাগে, ঘুরে বেড়াতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। কিন্তু ওই ছেলেটারই ছেলেটাকে ভালোবেসে যদি কেউ মানে তার লাইফও নষ্ট করে দেয়, তাতেও কিন্তু তার কিছু আসে যায় না, হ্যাঁ, কারণ তার ভাই অল্প মানে চাকচিক্য পেলেই হলো, বাহ্যিক রূপ পেলেই হলো, ব্যাপারটা এরকম, বাহ্যিক রূপ পেলেই হলো, মন দিয়ে কী হবে, আমার জন্য কে কী করছে এগুলো দেখে কী হবে, বাহ্যিক রূপ দরকার, বাহ্যিক রূপ। কিন্তু আমার কথা, বাহ্যিক রূপ কি সবসময় থাকে? বাহ্যিক রূপটা কি সবসময় থাকে? যে রূপের লোভে মানে কি বলবো, একটা মসজিদ ভেঙে ফেলে, মন ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু সমান, এটা আমি ছোটোবেলা থেকেই শুনেছি, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। তো একটা মানুষের মন ভেঙে ফেলতেছে, মসজিদ ভেঙে ফেলতেছে, ফেলে বাহ্যিক রূপের জন্য সে মানে কি বলবো, সে একেবারে দিন দুনিয়া সব ভুলে সে অনেক সুখী, এসব কি থাকবে, থাকবে এই সুখ কতদিন থাকবে? চারপাশে অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি, আমার নিজেরও লাইফের সাথে অনেক কিছু মিলে যায়, তো সব কিছু মিলে কথাগুলো মাঝে মাঝে বলি আর কি। এই দেখো পাখি কিচিমিচি করতেছে, পাখিগুলো এত ভালো লাগে আমার, আসো তোমাদেরকে একটু দেখাই, তারপর গল্প করি। এই যে গাছের আড়ালে। তো আসলে বাহ্যিক রূপের পিছনে ছুটে ছুটে সম্পর্কগুলো কেমন হালকা হয়ে যাচ্ছে, কম বয়সী মেয়ে, দেখতে সুন্দরী, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে, কিন্তু তাই বলে শেকড় ভুলে যেতে হবে, তাই বলে সব অস্বীকার করে ফেলতে হবে, করে সম্ভব আমি জানি না আসলে। তা আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে আমার চ্যানেলে আসলে ছেলে মেয়ে সবাই আসো তোমরা, আমি একটা কথা বলবো যে অন্যায় করো না, অন্যায় করো না, যার সাথে অন্যায় করতেছো সে কিন্তু বুঝতেছে যে কত ভয়ানক যন্ত্রণা আর কত ভয়ানক কষ্ট, এগুলো কিন্তু সে খুব ভালো বুঝতেছে। তো অন্যায় করো না, অন্যায়ের শাস্তি কিন্তু হয়, অন্যায়ের শাস্তি হয়, সৃষ্টিকর্তা আছে, আল্লাহর প্রতি ভরসা রেখো। আর যদি কখনো মনে হয় যে এটা সুন্দর ওটা সুন্দর, সৌন্দর্য না, বাইরের সৌন্দর্য থাকে না, একটা না একটা সময় চলে যায়। আর প্রাচুর্য বলো, টাকা পয়সা বলো, টাকা পয়সা কি জীবনের সব? হ্যাঁ, টাকা পয়সা দরকার, কিন্তু তাই বলে শিকড় ভুলে যেতে হবে, তাই বলে প্রকৃত ভালোবাসার অস্তিত্ব ভুলে যেতে হবে, তাই বলে একটা সবথেকে যে ভালো, সবথেকে তোমাকে যে সবথেকে ভালোবাসে সেই মানুষটাকে অস্বীকার করতে হবে, সেই মানুষটার চোখের সামনে নোংরামি করতে হবে? করো না এগুলো, আমি জানি না কথাগুলো কার সাথে মিলবে কার সাথে মিলবে না, কিছুই জানি না আমি আসলে। তারপরে বলি, এরকম যদি তোমরা কেউ করে থাকো, করো না, বাহ্যিক রূপের জন্য হিতাহিত জ্ঞান হারায় ফেলে মানুষ। হ্যাঁ, মানে আমার জাস্ট এটাই খারাপ লাগে যে আমি এমন অনেক মানুষকে দেখেছি যে তার শিকড় ভুলে গেছে, যে তার অস্তিত্ব ভুলে গেছে,
সে কোথায় ছিল, কার সাথে ছিল, কে তার জন্য এখন পর্যন্ত বেঁচে আছে, হ্যাঁ, কে তার নাম নিয়ে সে কে সকালে ঘুম থেকে ওঠে, তার নাম নিয়ে কে রাতে ঘুমাতে যায়, সেই মানুষটাকেই সে অস্বীকার করতেছে, সেই মানুষটাকেই সে ভুলে যাচ্ছে, সেই মানুষটার সামনে দেখায় সে কুৎসিত কাজ করতেছে, সেই মানুষটার সামনে দেখিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, হ্যাঁ, অথবা ছবিগুলো সেই মানুষটাকেই সেন্ড করতেছে, হ্যাঁ, এরকম অনেক কিছুই হতে পারে, টেক্সট করতেছে দেখিয়ে দেখিয়ে, ক্লোজভাবে ছবি তুলে পাঠাচ্ছে। তো এই যে কুৎসিত মানসিকতা, এই যে কুৎসিত পরিস্থিতি, এখান থেকে বের হতে হবে, থাকবে না এই বাহ্যিক রূপ, থাকবে না। অল্প বয়স কি জীবনের সব কিছু, আমি জানি না, আসলে জানি না। আমার দেখো, আসলে তোমরা কে কীভাবে নিবে জানি না, কতগুলো শেয়ার করতে ইচ্ছে করলো, বলতে ইচ্ছে করলো, তাই বললাম। তোমরা এরকম বাহ্যিক রূপের পিছনে ছুটো না, বাহ্যিক রূপের পিছনে যদি ছুটো, জীবনের সবথেকে মূল্যবান মানুষটাকে হারায় ফেলবা। তুমি হয়তো জানোই না, অনাদর অবহেলায় আস্তে আস্তে একটু একটু করে, একটু একটু করে সে মারা যাচ্ছে। তুমি হয়তো জানোই না তার মৃত্যুর আগে সে হয়তো অভিশাপ দিতে না চাইলেও সৃষ্টিকর্তা ওই জিনিসগুলো লিখে রাখতেছে, হ্যাঁ, যে এই মেয়েটার সাথে অন্যায় করা হয়েছে, এর সাথে এই কাজটা করা হয়েছে। তুমি তো জানোই না, একটা মানুষকে মেরে ফেলার কী দরকার, সে মানুষকে মেরে ফেলো না। এমন অনেক সম্পর্ক আছে না, ধরো তোমার বয়ফ্রেন্ড বা ধরো তোমার হাজবেন্ড, অথবা কি বলবো আর, এইসবই ধরো, যে তোমার মোবাইল নাম্বারটা তুমি তাকে ফোন, মানে ধরো কোথাও একটা আছে, সে দূরে কোথাও আছে, হাজবেন্ড যদি হয় দূরে কোথাও আছে, বয়ফ্রেন্ড হলে তো অবশ্যই দূরে থাকবে, তো ধরো তাকে তুমি ফোন দিচ্ছ, ফোনটা বেজে যাচ্ছে, একটা সময় তুমি দেখলা যে তোমার ফোনটা কেটে দিয়ে সে ওয়েটিংয়ে রেখেছে তোমাকে, এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়েটিংয়ে রেখেছে, হ্যাঁ, কোনো না কোনোভাবে প্রমাণ হয়েও গেল যে তুমি, মানে তার ওয়েটিংয়ের পার্সনটা, মানে যার সাথে সে কথা বলছে, সে তোমারই মতো একটা মেয়ে, কিন্তু অবশ্যই কম বয়সী মেয়ে, যার জন্য তোমাকে অস্বীকার করতেছে। একটা পর্যায়ে তুমি তাকে বারবার ফোন দিচ্ছ বলে তার তোমার নাম্বারটাই ব্লক করে দিল, তারপর তুমি ফোন দিতেই থাকো। একটা সময় তুমি হয়তো ক্লান্ত হয়ে যাও, ফোন দেওয়া বন্ধ করে দাও, হতে পারে তুমি ফোন দেওয়া বন্ধ করে দিয়েছ, ক্লান্তির কারণেই বন্ধ করে দিয়েছ, কিন্তু তোমার চোখের কিন্তু ক্লান্তি নাই, চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। কিন্তু আমার কথা, এরকম ঘটনা কিন্তু অনেক সম্পর্কের মধ্যে হয়, অনেকের সাথে মিলে যাবে এই কথাটা, সে কাঁদতেছে, সে কষ্ট পাচ্ছে। আমার কথা, যে কষ্ট পাচ্ছে তাকে নিয়ে না, আমার কথা, যে কষ্টটা দিচ্ছে সে সব কিছু ভুলে যায় কিভাবে, তার ভিতরে কি মনুষ্যত্ববোধ নাই? একটা মানুষকে আঘাত কতটা করা যায়, কতটা আঘাত করা যায়, একদিন দুই দিন তিন দিন মাসখানেক বছরখানেক
তারপর আরো বছর খানিক, তারপর তো থামা উচিত, তারপর তো বোঝা উচিত কে তার সব থেকে আপন। তৃতীয় সম্পর্কগুলোকে না আমি প্রচণ্ড ঘৃণা করি। আমরা মেয়েদেরকে বলবো, আমি সবসময় একটা কথা বলি যে আমাদের আসলে মেয়েদের বোঝা উচিত এই যে এই সম্পর্কগুলোতে, যে একটা পরিপক্ক সম্পর্কের ভিতরে অল্প বয়সী মেয়েরা ঢুকে পড়ে। আমি অবশ্যই এটার জন্য সবার আগে দায়ী করবো ছেলেটাকে, অবশ্যই আমি যখন কোনো একটা সম্পর্ক ভেঙে যায় তখন আমি অবশ্যই সবার আগে দায়ী করবো একটা ছেলেকে। হ্যাঁ, মেয়েটারও দোষ আছে, আমি অস্বীকার করছি না, যে মেয়ে ঢুকতেছে তার তো অবশ্যই দোষ আছে, ছেলেটারও দোষ আছে অনেকটা, মানে দুজনেই আগে পড়ে নেই, আসলে আগে ভুল বললাম, আগে পড়ে বলে কথা নাই, দুজনেরই দোষ আছে। কারণ ছেলেটার বোঝা উচিত কে তাকে ভালোবাসে, তার জন্য সবথেকে বেশি তাকে কে ভালোবাসে, সবথেকে কে তাকে আগলায় রাখে, হ্যাঁ মরে মানে তার জন্য কে মরে যাচ্ছে, তার জন্য কে কষ্ট পাচ্ছে, তার জন্য কে স্যাক্রিফাইস করতে পারে, তার জন্য কে কী করতে পারে। হ্যাঁ, এই মানে প্রকৃত মানুষটাকে চেনার দায়িত্ব ছেলেটার। আবার অন্যদিক দিয়ে তৃতীয় পক্ষের যে মেয়েটা আসতেছে, সেই মেয়েটার কথাই বলতেছি, ওর তো বোঝা উচিত যে একটা সম্পর্কের মধ্যে আছে, তো সেই সম্পর্কটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে নতুন সম্পর্ক করা যায় না, একটা সম্পর্ক ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়ে নতুন সম্পর্ক করা যায় না, সেই সম্পর্কটা সাময়িক থাকে, সেই সম্পর্কটা স্থায়ী হয় না, একদিন দুই দিনের মোহ, একদিন দুই দিন থাকা, তারপরে হয়তো বা ওই মোহ কেটে যায়। কারণ বছরের পর বছর টিকিয়ে রাখা যে সম্পর্ক টিকে থাক মানে নড়বড়ে হয়ে যায় খামখেয়ালির জন্য, তাহলে ওই চাকচিক্যময় সম্পর্কে কয়দিন টিকবে, টিকে না আসলে। তো ওই মেয়েরও বোঝা উচিত যে এইভাবে জোর করে, জোর জবরদস্তি করে সম্পর্ক হয় না। আর ছেলেটারও বলো, আমি ছেলেদের ক্ষেত্রেও বলবো যে তোমরা যারা এই জাতীয় কাজ করো, যারা প্রকৃত সম্পর্ককে অস্বীকার করে তৃতীয় পক্ষকে নিয়ে আসো, তোমাদেরকে বলবো যে প্লিজ এই নোংরামিটা করো না, এই মোহটা কেটে যাবে, বিশ্বাস করো মোহটা কেটে যাবে, দুই চার দিন ভালো লাগবে, ঘুরবা ফিরবা, বেড়াবা, খাবা দাবা, তারপরে না জীবনের যে বাস্তবতা আছে না, সে বাস্তবতার মুখোমুখি যখন হবা তখন দেখবা যে সত্যি তো যে সবথেকে বেশি ভালোবাসে তাকেই পাশে দরকার। কিন্তু যখন বুঝবা তখন হয়তো যাকে মানে সেই সত্যিকারের সম্পর্কের মানুষটা শেষ, দুনিয়া থেকে চলে গেছে, কী করবা, কী করার আছে, হাজার কাঁদলে পাবা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে পারবা আনতে? পারবা না। তার থেকে সম্পর্কগুলো যত্ন নিতে শিখো, সম্পর্কগুলোকে শ্রদ্ধা করতে শিখো, সম্পর্কগুলোকে ভালোবাসতে শিখো, সম্পর্কের জোরটা এমন করো, এত স্ট্রংভাবে সম্পর্ক জোর দাও, প্লিজ সম্পর্কের মধ্যে তৃতীয় কাউকে ঢুকতে দিও না, ছেলে হোক মেয়ে হোক, তোমাদের সবার ক্ষেত্রেই বলতেছি, সম্পর্কে তৃতীয় কাউকে ঢুকতে দিও না, তৃতীয় কাউকে ঢুকতে দিলে সেই সম্পর্ক টিকে না, সেই সম্পর্ক একদম শেষ হয়ে যায়, তিনটা লাইফই শেষ হয়ে যায়, তৃতীয় কাউকে ঢুকতে দিও না। আমার না খুব ঘেন্না লাগে, আমি যখন টের পাই যে, আমি যখন বুঝি মানুষের কাছ থেকে যে এর সাথে সম্পর্ক, তার মাঝখানে আবার আরেকজন ঢুকে গেছে, আমি সিরিয়াস বলছি তোমাদেরকে, আমার প্রচণ্ড ঘেন্না লাগে, মানে আমার ভেতর থেকে ঘেন্না লাগে, বিশেষ করে ছেলেটার প্রতিও ঘেন্না লাগে, ওই মেয়েটার প্রতিও ঘেন্না লাগে। হ্যাঁ, তো আমি বলবো যে সম্পর্কের ব্যাপারে যত্নশীল হও, তৃতীয় সম্পর্ক ঢুকতে দিও না, তৃতীয় সম্পর্ক সবসময় সম্পর্ক ভেঙে দেয়, হ্যাঁ সব শেষ করে দেয়। এই তৃতীয় সম্পর্কগুলোর জন্যই মানুষ দুনিয়া থেকে চলে যায়, হ্যাঁ দুনিয়া থেকে চলে যায় তৃতীয় সম্পর্কগুলোর জন্যই, এই তৃতীয় সম্পর্কগুলোর জন্যই পরিবারে অশান্তি হয়, এই তৃতীয় সম্পর্কগুলোর জন্যই নোংরামি হয়, অনেক সব কিছু খারাপ হয় এই তৃতীয় সম্পর্কগুলোর জন্য। তা আমি এই তৃতীয় পার্সন সম্পর্ক বলতেছি, বলতে আমি বলতেছি তৃতীয় পার্সন আর কি, আমি এটা বোঝাচ্ছি, দু একটা কথা হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে, কারণ আমি ওই যে বললাম আমার ঘুম হয় নাই, আর যেহেতু ঘুম হয় নাই আমার মনে হচ্ছে আমার কথার মধ্যে জড়তা চলে আসছে, দু একটা কথা আমি ভুলভাল বলতেছি হয়তো, আমার তোমরা ক্ষমা করে দিও, আর বুঝাচ্ছি একটু বুঝে নিও আমি কী বলতে চাচ্ছি। আমার আজকের মানে এতগুলো কথার মূল কথা একটাই ছিল, তৃতীয় পার্সনকে সম্পর্কের ভিতরে ঢুকতে দিও না, শুধুমাত্র বাহ্যিক রূপের জন্য তোমরা
এই ভুলটা করো না। সৌন্দর্য থাকে না, সৌন্দর্য চলে যায়। হ্যাঁ, সৌন্দর্য চলে যায়, কিন্তু বৃদ্ধ বয়সে যে তোমার পাশে দাঁড়াবে, যে তোমাকে আশ্রয় দিবে, যে তোমার ভরসা হবে, তার পাশে এসে, তোমার পাশে এসে যে দাঁড়াবে, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করো, তোমাদের নিজেদের জন্য ভালো হবে। আমি মাঝে মাঝে যদি একটা কথা বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, দেখো আমার সব কথার মূল কথা একটাই, যে সম্পর্কগুলো নিয়ে একটু যত্নশীল হও। আর টপিক ছিল, এটা একটা ছিল মানে সম্পর্কের ব্যাপারে যত্নশীল হওয়া, আর সেকেন্ড একটা জিনিস, না এটা ছিল সম্পর্কের ব্যাপারে যত্নশীল হওয়াটা, এটা ছিল আমার সেকেন্ড কথা। আর ফার্স্ট কথাটাই ছিল যে তৃতীয় সম্পর্ক ঢুকতে দিও না, তৃতীয় পার্সনকে ঢুকতে দিও না সম্পর্কের ব্যাপারে, ঢুকতে দিও না, কোনোভাবেই ঢুকতে দিও না, ঘেন্না জন্মায় যাবে একজনের প্রতি আরেকজনের, যে সম্পর্কটা মানে সুপ্রকৃত সম্পর্ক যেগুলোতে, সেগুলোতে প্রচণ্ড ঘেন্না জন্মায় যাবে, এটা হতে দিও না। কারণ মারা যাবা, দুদিন পরে তুমিও মারা যাবা, যাকে ভালোবাসো তাকে সেও মারা যাবে, যার পিছনে ছুটতেছো, যে চাকচিকের পিছনে ছুটতেছো, অল্প বয়সের পিছনে ছুটতেছো, সেও মারা যাবে। ওইরূপ কিন্তু থাকবে না, মাটির নিচে সবাই এক। হ্যাঁ, মাটির নিচে সবাই এক, কার কে মানে অল্প বয়সী, কে বেশি বয়সী, কে সুন্দরী, কে অসুন্দরী, কে কার টাকা আছে, কার পয়সা আছে, কার টাকা নাই, এগুলো কিন্তু হিসেব হবে না। ওই মৃত্যুর পরে কিন্তু ওই একটাই হিসেব, একটাই জায়গা, ওই মাটির নিচে সবার একই ব্যবস্থা, এমন না যে আলাদা রকম ব্যবস্থা পাবা। অল্প বয়সীর পিছনে ছুটে নিজেকে ছুটো করো না, প্রকৃত সম্পর্কগুলোকে চিনে নাও, সম্পর্কগুলোকে যত্ন করো, সময় থাকতে রক্ষা করো সম্পর্কগুলোকে। আর দেরি হয়ে গেলে হয়তো একজন দুজন তিনজন, যে তোমার জন্য এত কিছু করতে পারে, সে কিন্তু তোমার জন্য মরেও যেতে পারে। তৃতীয় সম্পর্কগুলো দেখা, কী যে ভয়ঙ্কর কষ্ট, কী যে ভয়ঙ্কর কষ্ট, কী যে ভয়ঙ্কর কষ্ট, মানে যাদের, যারা তৃতীয় পার্সনের জন্য সম্পর্ক ভাঙছে তারা বলতে পারবে, সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক তারা বলতে পারবে। তো সচেতন হয়েও সম্পর্কের ব্যাপারে দেখো, ভিতরে যেন কেউ ঢুকে না পড়ে। তো যাই হোক, আজকে এখানে বসে থাকবো আমি কিছুক্ষণ, কারণ আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর কথা বলতে ভালো লাগছে না, কথার জড়তা কাজ করতেছে। তো আমি মনে হয় কয়েকদিন ভিডিও দিব না, কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো না, আর কয়েকদিন ভিডিও দিব না। আর তবে এটা ঠিক যে আমার বেশ কয়েকটা ভিডিও, আমি জানি না কীভাবে কী হয়েছে, ভিডিও কয়েকটা মানে আমি করেছিলাম, ওগুলো আপলোড করা হয় নাই। তো আসলে আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে বিভিন্ন মানসিক চাপে এত বেশি বিপর্যস্ত ছিলাম, আর ব্যস্ততাও ছিল, সব কিছু মিলে আমি আসলে ওই ভিডিওগুলো আপলোড করতেই ভুলে গেছি। কিন্তু ভিডিও বেশ কয়েকটা আমার জমে আছে। তো আমি ভাবছি যে ওই জমা যে ভিডিওগুলো আছে আগের, বেশ কতদিন আগের, তাও সাত আট দিন আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি দু একটা করে ছাড়বো, একটা দুইটা করে ছাড়বো। আর রিসেন্ট আমি কিছু ভিডিও করব না আপাতত, কয়েকটা দিন আমি একটু স্টপ নেব, কারণ মানে অনেক দিন না, হয়তো বা করতেও পারি আমি আসলে শিওর না, তবে আমার ইচ্ছে আছে যে আমি কয়েকটা দিন একটু স্টপ রাখব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।